বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বুধবার সকাল 11:30টার দিকে বায়ুদূষণের সূচক আইকিউইআরে ঢাকার স্কোর ছিল 183। তালিকার শীর্ষে রয়েছে চীনের উহান শহর, দ্বিতীয় অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু, ঢাকার পর চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াংমাই শহর, এরপর রয়েছে পাকিস্তানের করাচি। AQI স্কোর 101 থেকে 200-র মধ্যে থাকলে অস্বাস্থ্যকর, 201 থেকে 300-র মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর এবং স্কোর 301 থেকে 400-র মধ্যে থাকলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। একইভাবে AQI স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় আর 301-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।